পরমাণু বোমা বহনকারী আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাত মোতায়েন করেছে রাশিয়া। এ ক্ষেপণাস্ত্র ১০টি অথবা তারও বেশি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। সেই সঙ্গে ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্র ও গোটা ইউরোপে পারমাণবিক হামলা চালাতে সক্ষম বলে দাবি করেছে মস্কো। এই ক্ষেপণাস্ত্রের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন বিশ্বসেরা ক্ষেপণাস্ত্র সারমাত। বহির্বিশ্বের হুমকি থেকে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে এই ক্ষেপণাস্ত্রটি। যারা উত্তপ্ত বাগাড়ম্বরপূর্ণ কথা বলে আমাদের দেশকে হুমকি দেয় তারাও এখন কথা বলতে দুইবার চিন্তা করবে। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইউরি বরিসভ বলেন সারমাত ক্ষেপণাস্ত্রগুলোকে যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। আগামী ৩০-৪০ বছর এ ক্ষেপণাস্ত্রগুলো রুশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। রাশিয়া সংবাদ সংস্থা তাস বলছে সারমাত যে কটি পরমাণু ওয়ারহেড বহন করতে পারে তার ওজন ১০ টনের মতো। ক্ষেপণাস্ত্রটির নিজের ওজন ২০০ টন। RS-28 সারমাত ক্ষেপণাস্ত্রটি বিশ্বের উত্তর বা দক্ষিণ মেরু যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি সম্প্রতি বলেছেন সারমাতকে যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছে রাশিয়া, এমন তথ্য নিয়ে কথা বলার মতো অবস্থানে তিনি নেই। যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমের যে কোনো দেশে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা করতে পারবে মস্কো। ক্ষেপণাস্ত্রগুলো মস্কো থেকে প্রায় ৩০০০ কিলোমিটার দূরে সাইবেরিয়ার ক্রাসনোয়ার্স্ক অঞ্চলে মোতায়েন করা হবে বলে জানিয়েছিলেন রুশ মহাকাশ সংস্থার সাবেক প্রধান দিমিত্রি রোগোজিন। এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছিল সারমাত হচ্ছে ভূগর্ভে সংরক্ষিত এমন একটি ক্ষেপণাস্ত্র যা একসঙ্গে ১৫টি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। রাডার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে এ ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তু বা স্থানে আঘাত হানতে সক্ষম। অবশ্য যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা বলছেন সারমাত একসঙ্গে সর্বোচ্চ ১০টি ওয়ারহেড বহন করতে পারবে। সারমাত চলার পথ পরিবর্তন করে তার লক্ষ্যে আঘাত করতে পারে। এটি উৎক্ষেপণ করতে যে যানটি সাহায্য করে সেটি শব্দের চেয়ে বেশি গতিতে চলে। এর ওয়ারহেডগুলো আলাদা আলাদা লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এতে যে কটি ওয়ারহেড রয়েছে যে গতিতে এটি যাত্রা করে তাতে সারমাত বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ক্ষেপণাস্ত্র। ১৯৮০-এর দশকে আন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বদলে এই সারমাত ক্ষেপণাস্ত্র বানানো হয়। ২০২২ সালের এপ্রিলে মস্কো থেকে ৮০০ কিলোমিটার দূরে প্লেসেটস্ক এলাকায় প্রথম সারমাতের পরীক্ষা চালায় রাশিয়া। সেই ক্ষেপণাস্ত্র রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছিল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।